আমরা জানি যে অসুস্থ বাবা মার সন্তান যখন অসুস্থ হয় তখন বাবা মা সুস্থ হয়ে যায়। আমি তো আমার মাকে বহুবার দেখেছি, তার জ্বর চলে গেছে যখন আমার জ্বর এসেছে। সেই বাবা মাকে বহন করবার শক্তি, সেই শক্তির পারফরম্যান্স করবে আমাদের একজন ছাত্র। দিস সামথিং সো পাওয়ারফুল, কারণ আমাদের মনে রাখতে হবে টাকা সব কিছু করতে পারে না। তোমার কোলে একটু মাথা রাখি, অনেক ধন্যবাদ। এই হৃদয় খালি উজাড় করে বলে ডাকি। তোমার বাবা তোমার মা যদি অসুস্থ হয় তোমার এই যৌবনের সময়ে, তুমি যদি অ্যাম্বুলেন্সের অপেক্ষায় তাকে আরো অসুস্থ করে ফেলো সেটা যেন করতে না হয়। তুমি যেন 5 কিলোমিটার 10 কিলোমিটার দৌড়াতে পারো, সেই স্পিরিচুয়াল স্পিরিট তোমাদের দরকার, সেটা যেন আমাদের থাকে। ড্যাফোডিল ইউনিভার্সিটি আমাদেরকে যেভাবে সম্মানিত করলো, আমি দোয়া করি ড্যাফোডিল ইউনিভার্সিটির এভাবে যুগ যুগ বেঁচে থাকুক, মানুষের মনে ড্যাফোডিলের মতো রয়ে, ওয়ার্সওয়াথের যে ড্যাফোডিল সেই ড্যাফোডিলের মতো হয়ে সকলের হৃদয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটি বেঁচে থাকুক। বাংলাদেশে আমার মনে হয় শ্রেষ্ঠ ইউনিভার্সিটি ড্যাফোডিলই। এই ধরনের সামাজিক অনুষ্ঠান আজ পর্যন্ত কোথাও দেখিনি, যে সন্তানদের এবং গার্জিয়ানদের মধ্যে সম্পর্কে একটা সেতু বন্ধন এখান থেকে তৈরি করে দেন। না বলে পারছি না, ড্যাফোডিল আস্তে আস্তে আরও বড় হোক, আরও আগাক, এই প্রত্যাশাটাকে শেষ করছি। মাদের পা ধোয়াইছে, বাবাদের পা ধোয়াইছে তার স্টুডেন্টদের দিয়ে, এইটা করাতে আমি খুবই খুশি। কারণ এই প্রতিষ্ঠানকে আমি অনেক আশীর্বাদ করি যে এটা যেন অনেক বড় একটা প্রতিষ্ঠানে পরিণত হয় এবং অনেক উন্নত হয়। কারণ এই শিক্ষার্থীরা এখানে এসে একটা জিনিস শিখছে যে তার বাবা মাকে কীভাবে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, এটা এখান থেকে শিখছে। এটা আমি নিজে চোখে দেখে গেলাম, আমি ঠিক জায়গায় ভর্তি করছি আমার সন্তানকে। সম্পদকে পাহারা দেয় মানুষ, আর মানুষকে পাহারা দেয় জ্ঞান। আর এই কোমলমতি শিশুদেরকে মানুষ করে তোলেন এই ড্যাফোডিল শিক্ষা প্রতিষ্ঠান। শুধু শিক্ষক না, সেই পিতামাতার দায়িত্ব পালন করার জন্যও এই ড্যাফোডিলের শিক্ষকদের মাঝে কিন্তু আমরা রেখে দিয়েছি। আপনারা আমাদের সন্তানদেরকে অন্তত সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করে, তারা যে ভালো চাকরি পাক এটা না, তারা একজন ভালো মানুষ হোক, অন্তত এই হিসাবে আপনারা গড়ে তুলবেন। প্রথমে আমি এসেই দেখেছি পা ধোয়াচ্ছে আমাদের ছেলেমেয়েরা, এবং আমার মেয়েরা আমাদের পা ধুয়ে দিয়েছে। আমি আনন্দিত যে এইরকম একটি প্র্যাকটিস আমাদের জীবনে দরকার, কারণ একজন বিখ্যাত ব্যক্তি এটা শুরু করেছিলেন। এটার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, শুধু আজকের জন্যই হলে হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে মনে রাখতে হবে। এটা যেন আগামীতেও যেন এটা প্রচলন থাকে, এবং আজকে আমি বাবা, আমার মেয়ে আগামীকালকে মা, তাদের ছেলেমেয়েরাও যেন এই প্রচলনটুকু অব্যাহত রাখে, এটাই আমি সবার প্রতি অনুরোধ করব। আমার একটিমাত্র মেয়ে, তার ইচ্ছা অনুযায়ী আমি চিন্তা করেছিলাম হয়তো সে একজন বিচারক হবে, কিন্তু সে চেয়েছে ড্যাফোডিলে ভর্তি হবে এবং সে চেয়েছে ইঞ্জিনিয়ার হবে। তার ইচ্ছার আমরা মূল্যায়ন করেছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখানে যারা অভিভাবক বসে আছেন প্রত্যেকেই তাদের সন্তানের চাওয়াটাকে মূল্যায়ন করেছেন, মূল্য দিয়েছেন। আমরা সেই সন্তানদের কাছ থেকে আমাদের স্বাদ আমাদের স্বপ্নেরও মূল্যায়নটা চাই। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই যারা চাকরি পেয়ে থাকে, কিন্তু আমরা চাই ড্যাফোডিল থেকে তার চেয়ে যেন বেশি পায়। কারণ চাকরির যেহেতু ওদেরকে খুঁজবে, চাকরি তোমাদেরকে খুঁজবে, তাই ড্যাফোডিল থেকেও যেন তোমাদেরকে চাকরি খোঁজে। আমাদের বাবা মা যখন তার ছেলেকে বলে যে অমুক ছেলে এই হলো সেই হলো, তুমি কি হলে, তুমি অমুকের ছেলে ভালো মানুষ হলো, ভালো প্রতিষ্ঠিত হলো, তুমি কি হলে, এইখানে আমি মনে করি ছেলে মেয়ের যে কষ্ট, সেই কষ্টটা অবশ্যই অ্যাম্বিশনের কষ্ট হওয়া উচিত, উচ্চাকাঙ্ক্ষার কষ্ট হওয়া উচিত, তাকে অনুকরণ করার কষ্ট হওয়া উচিত। বর্তমান বিশ্বে জ্ঞানে এবং বিজ্ঞানে অগ্রগতি হচ্ছে, সেই সাথে অগ্রগতি হচ্ছে দুর্নীতি, ঘুষ এবং অপরাধ। এর একটিই কারণ আমি বলবো, আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলি শুধু মেধা উর্বরতার জন্য শিক্ষা দেয়, ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বানাবে, কিন্তু সেই সাথে যদি নীতি নৈতিকতা আদর্শ এবং মূল্যবোধে শিক্ষা দেওয়া হয় তাহলে সেই মেধা উর্বরের কাজটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারব। কাজেই আমি আপনাদের ছাত্রছাত্রীদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে ব্রেনের উর্বরতার সাথে সাথে নীতি নৈতিকতা আদর্শ এবং মূল্যবোধের যদি ডেভেলপ হন তাহলে সেই
মেধা আপনার কাজে আসবে, আপনার পরিবারের কাজে আসবে, দেশের কাজে আসবে, সারা বিশ্বের কাজে আসবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা যারা মা বাবা আসছি, আমরা যারা মা আছি, দেখো আজকে আমাদের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে তারপরে দেওয়া হলো কি, আমরা নাস্তা খেলাম, ছেলেমেয়েরা আমাদেরকে পা ধুয়ে দিল, হবে না সেটা। আমরা যারা মা আছি, তোমাদেরকে আমরা 280 দিন পেটে রেখেছি, বুকের দুধ দিয়ে খাওয়ায়ে বড় করে 2 বছর পরে অক্ষর দান শিখেছি, হাই প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইন্টারমিডিয়েট পাস করে আমরা তোমরা ঢাকা শহরে পাঠিয়েছি, সারা বাংলাদেশে নানা সেকানাস থেকে। এই শুধু পা ধুয়ে দিলেই হবে না, তোমাদের এরকম বড় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়ে নতুন নতুন কত বাংলাদেশে আর কে আছে সেই প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। আমি আমার ছেলেকে বলতাম ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় ঘুরলেও ভালো, বাট আজকে আমার চিন্তা চেতনা, মগজের সকল অন্ধকারাচ্ছন্ন চিন্তা পরিবর্তন হয়ে গিয়েছে। আমি অভিনন্দন জানাবো আগামী দিনে বাংলাদেশের শিক্ষা জগতে, শিক্ষাঙ্গনে এই মহান শিক্ষাবিদের নেতৃত্বে এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় অবিস্মরণীয় অবদান রাখবে। একজন ছেলে তার বাবাকে কুলে নিয়ে এখানে একটা যে সৌন্দর্য বা মা বাবার প্রতি যে কর্তব্য দেখালো, তার চেয়ে বড় একটা উদাহরণ এখানে আমার কাছে আছে। আমার ছেলে প্রান্ত, তার দাদিকে 14 মাস প্যারালাইজড অবস্থায় সিআরপিতে নিয়ে থেরাপি করিয়েছে, তার জন্য আমি ওর এই মঞ্চে আপনাদের সামনে ওর সাথে আমি কোলাকুলি করতে চাই। আমার হৃদয় জুড়ে আছে স্মৃতির পাতায় পাতায়।